যাই হোক, আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা আমরা তো নেটওয়ার্কে জয়েন করছি, চার পাঁচটা নেটওয়ার্কে জয়েন করছি, ঠিক আছে। নেটওয়ার্কে জয়েন করার পর এখন আমাদের এখান থেকে মূলত অফার নিতে হবে। অফার নিয়ে আমাদের বিভিন্ন ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা বিভিন্ন সাইডে অফারগুলো প্রমোট করব। যেমন আমি এই নেটওয়ার্কে জয়েন করলাম, এই নেটওয়ার্কে জয়েন করছি। জয়েন করার পর দেখুন আমি যে অফারে অফার টুলে আসলাম, মাই অফারে আসে আমি এইখান থেকে ইউনাইটেড স্টেটের একটা অফার নেব। যেমন ইউনাইটেড স্টেটের একটা অফার নেব। আমরা এখানে ইউনাইটেড স্টেট চলে আসলাম। আসার পর দেখেন এখানে আপনার $1.71 আমাকে পেমেন্ট করবে। এই অফারটা যদি আমি ইউনাইটেড পিপুলের কাছে প্রমোট করতে পারি, ইউনাইটেড পিপুলের দ্বারা আমি যদি ইমেল সাবমিট করাতে পারি, তো ওরা আমাকে $1.71 আমাকে ওরা পেমেন্ট করবে। তো এর জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে আপনার চ্যানেল টিউব আছে, তারপরে আপনার পিন্টারেস্ট আছে, এগুলো সাইডে আমাদের মার্কেটিং করতে হবে। তো এইগুলো মার্কেটিং করতে হলে আমাদের ভাই আমি কতটা শেষ ক্লাসটা করি, তারপরে আপনি লাস্টে ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো ঠিক আছে আপনি শেষে কোশ্চেনটা করেন, ঠিক আছে। যত কোশ্চেন থাকে আপনি সময় দেবো, ঠিক আছে। যাই হোক, আমি এই যে ইমেল সাবমিট করব, তো ইমেল সাবমিট করে যাই হোক আমি এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো প্রমোট করতে পারি। আমি যদি ডাইরেক্ট এই লিঙ্কটা নিয়ে লিঙ্ক শর্টনার দিয়ে যদি আমি প্রমোট করতে চাই, তাহলে ওরা আমাকে লিঙ্ক প্রমোট করতে দেবে না, স্প্যাম হিসেবে আটকায় দিবে। মানে কোনো সাইডে এটা আমাকে ওরা অ্যালাউ করবে না, ডাইরেক্ট স্প্যাম হিসেবে আটকায় দিয়ে আমার আইডিটা নষ্ট করে দিবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই জন্য আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে বা একটা কন্টেন্ট লগার দিয়ে কাজ করতে হবে। যাই হোক, এই আমরা সাপোজ আমরা বিভিন্ন এই নেটওয়ার্কে ওপেন করলাম, আমরা সবগুলো নেটওয়ার্কে জয়েন করব। জয়েন করার পর এখান থেকে আমরা অফারগুলো নেব। অফারগুলো নিয়ে আমরা এই যে ডাইরেক্ট যদি লিঙ্ক শেয়ার করি, তাহলে আমাকে স্প্যাম হিসেবে আটকাই দিবে। স্প্যাম হিসেবে আটকাই দিয়ে আমাদের লিঙ্কগুলো প্রমোট করতে দেবে। তো আমরা এই তাহলে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে কিংবা ব্লগ সাইট তৈরি করতে হবে, তার মাধ্যমে আমরা এই অফারগুলো প্রমোট করতে পারি। তো একটা বিষয় দেখেন, আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি করে এই অফারগুলো প্রমোট করেন, তাহলে আপনার এই এটা শুধু ইউনাইটেড স্টেট যে পিপলগুলো আছে ওইখানে আপনি প্রমোট করতে পারবেন। তো আপনার দেখা যাচ্ছে যে আপনি যদি এই ফেসবুকে আপনি যখন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যখন আপনি মার্কেটিং করতে চান, তখন আপনাকে চাইলে তো আপনার শুধু ইউনাইটেড স্টেটের পিপলের কাছে আমি যদি প্রমোট করতে যাই, তখন কিন্তু আপনি অফারগুলো প্রমোট করতে পারবেন না। মানে আসবে, আপনি যদি 100টা ক্লিক আসে, তার মধ্যে হয়তো 10টা, 2টা, 5টা এরকমভাবে আপনার আপনার টার্গেটেড পিপুলের কাছে আপনি পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি 100টা ক্লিক আসলো, 100টা লোক দেখলো, ভিজিটটার ওপেন করলো, কিন্তু আপনার 10টা আসলাম, কিন্তু ঠিক সেম সময়ে কাটলাম, 4 ঘন্টা কাটলাম, 5 ঘন্টা কাটলাম, কিন্তু আমার ক্লিকটা আসলো ঠিকই, কিন্তু আমার টার্গেটেড পিপুলের কাছে, ট্রাফিকের কাছে আমার অফারটা প্রমোট হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, আমরা আমাদের কিন্তু ওরা এই যে নেটওয়ার্ক শুধু ওদের টার্গেট যে পিপুলগুলো দরকার তাদের কাছ থেকে এই অফারগুলো প্রমোট করতে দেয়। তাহলে আমার এখন আমি এইরকমভাবে যদি কাজ করি, তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না, আমার কাজ হবে কিন্তু অনেক সময় লাগবে, আমার আমি অল্পতে ইনকাম করতে পারবো না, আমার অনেক সময় লাগবে। তো আমরা কি করব, আমরা এমন কোনো অফার নিতে হবে যে কাজ করব, আমার ডলার এই ডলার কম আসুক, রেভিনিউ কম আসুক, কিন্তু আমি যদি 100 জনের কাছে যদি পৌঁছতে পারি, তাহলে আমার কিন্তু 100 জনের যে ইনকামটা সেই ইনকামটাই পাবো। তাতে আমি কিন্তু অল্প দিনই আগাতে পারবো বা আমার 5টা ঘন্টা কিন্তু বৃথায় যাবে না। তো এই জন্য কী করতে হবে, আমার এই যে কন্টেন্ট লকার নামে একটা অপশন আছে, এই যে সাপোজ আমি মনিটাইজেশন টুল আসলাম, আশা করি যে কন্টেন্ট লকার আছে, দেখেন এই কন্টেন্ট লকার নিয়ে যদি আপনি কাজ করেন, এই যে কন্টেন্ট লকার আছে, এই কন্টেন্ট লকার নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি আপনার টার্গেটেড কান্ট্রির কাছে আপনি আপনার অফারটা পৌঁছতে পারেন। সাপোজ আপনি
এই এখান থেকে কন্টেন্ট লগার নিয়ে আপনি ফেসবুকে অ্যাড দিলেন বা আপনার বিভিন্ন ট্রাফিক সাইডে আপনি অ্যাডগুলো দিলেন, কিন্তু অ্যাড দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই ইন্ডিয়া থেকে একটা ট্রাফিক এসে আপনার অফারটা দেখলো। দেখার পর ইন্ডিয়ায় যে অফারগুলো আছে, যেমন ইন্ডিয়ায় আমি সাপোজ ড্যাশবোর্ডে আসি, ইন্ডিয়ার যে অফারগুলো আছে তখন সেই অফার এই কন্ট্রোল করার সেই অফারটা সেই পিপুলের কাছেই দেখাবে। আমরা বাংলাদেশ থেকে যদি ভিজিট করি, বাংলাদেশে যে অফারগুলো আছে বাংলাদেশেও দেখাবে, বা পৃথিবীর যে ওয়ার্ল্ডের যে অফারগুলো আছে সেই সেই ওয়ার্ল্ডের সেই সেই কাছে সেই অফারগুলো ওদের ফেস করাবে। তো এই জন্য সাপোজ আমরা যেমন ইন্ডিয়া, যেমন এই যে ইন্ডিয়া একটা ইন্ডিয়া যে সাপোজ ইন্ডিয়া লিখি, ইন্ডিয়া দেখি, ইন্ডিয়া যেমন ইন্ডিয়া দেখেন এই অফারগুলো ইন্ডিয়াতে আছে 8 সেন্ট 11 সেন্ট 32 সেন্ট বিটকয়েনে, ঠিক আছে। এই অফারগুলো যদি ইন্ডিয়ার কোনো ভিজিটর এসে ভিজিট করে তাহলে ইন্ডিয়ার অফারের কাছে দিতে দেখাবে। যদি ইউনাইটেড স্টেটের যদি ভিজিটর আপনার আর ভিজিট করে ইউনাইটেড স্টেটের লোকজনের কাছে দেখাবে। এই জন্য আমাদের কাজ করতে হবে, আমরা এগুলা আমার টার্গেটেড পিপুলের কাছে না দিয়ে আমরা আমাদের মতো কাজ করব, যে যে দেশের থেকে ক্লিক করুক না কেন আমরা কম হলেও রেভিনিউ পাব। তো এই জন্য আমার কি করতে হবে, কন্টেন্ট লকার করতে হবে। যে কন্টেন্ট মনিটাইজেশন টুল আসবো, আসার পরে যে কন্টেন্ট লকারে ক্লিক করব, করার পর যেমন দেখেন একটা জিনিস, এই যে এখান থেকে বা এখান থেকে নিউ এ কন্টেন্ট লকার ক্লিক করব, নিউ এ কন্টেন্ট লকারে ক্লিক করব। নিউ এ কন্টেন্ট লকারে ক্লিক করার পর আমরা এই যে আই এগ্রি তে ক্লিক করব, ঠিক করার পরে যে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করার পর একটু ওয়েট করি আমরা। দেখেন এখানে এরা আমাকে কন্টেন্ট লকার একটা কন্টেন্ট লকার দিচ্ছে, এখানে একটা কন্টেন্ট লকার দিচ্ছে। তো আমরা এই কন্টেন্ট লকারটা আগে একটু আমরা টেম্পলেটটা দেখে নিই। আমি এইটা কি মোডে, এটা ডেস্কটপ মোডে আছে, আমি মোবাইল মোডে নেব, মোবাইল মোডে এরকম আসবে। আসার পর টেম্পলেট দেখবো যে কী টেম্পলেটে আমার এইটা মানুষের মুখে মানে ইন্টারফেসে আসবে, আমি এটা টেম্পলেটটা চেঞ্জ করতে পারি, এরকমভাবে দিতে পারি, এরকমভাবে দিতে পারি, এরকমভাবে দিতে পারি, এই যে দিলাম, ঠিক আছে, বা এইভাবে দিতে পারি। এটা যেটা আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে আপনি নিতে পারেন। আমি এইটাই নিয়ে নিলাম, সাপোজ এইটাই নিয়ে নিলাম বা এইটা নিয়ে নিলাম, নিলাম এটা ভালো লাগছে না আমার, সেটাই ভালো লাগছে এই লকারটা নেওয়ার পর ডেস্কটপ টেম্পলেট, ডেস্কটপ চান ডেস্কটপ টেম্পলেট এরকম আসবে, ডেস্কটপ টেম্পলেট এরকম আসবে। তো থাক আমার এই এই টেম্পলেটটা থাক, থাকার পর আমি এখান থেকে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে আমরা আমার কন্টেন্ট লকারটা অলরেডি কিন্তু একটা তৈরি হয়ে গেছে, এই যে একটা নিউ এ কন্টেন্ট লকার তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে আমি যে এটার কাজটা পরে দেখি কীভাবে কাজ করব, এটা আপাতত এখানেই থাক, এই কন্টেন্ট লকারটা আপাতত এখানে হোক। তো আমরা একটা ব্লক সাইট ওপেন করব, আমরা এগুলো একটা ব্লক সাইট ওপেন করব। যেমন আমি একটা এই যে সাইট ওপেন করছি, সাইট ব্লক সাইট ওপেন করছি, যেমন এই দেখেন এই যে এই অফারটা আমি যদি এই অফারটা আমি যদি প্রমোট করি, দেখাই আপনাদের রিলোড হোক, এই অফারটা যদি আমি ওপেন করি দেখেন একটা মুভি রিলেটেড, এটা যখন আমি ওপেন করতে চাচ্ছি তখন কিন্তু আমাকে এখানে আটকায় দিছে, দেখেন প্লিজ দ্য সার্ভে গুলো আনলক প্রজেক্ট ইউর কন্টেন্ট, মানে এই সার্ভেটা আপনার কমপ্লিট করতে হবে তারপরে আপনাকে এই মুভি দেখতে হবে, এই মুভিটা আপনাকে তারপরে আপনি এই মুভিটা দেখতে পারবেন, তার আগে আপনি মুভিটা দেখতে পারবেন। তেমন আপনি 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 আগে নিশ চুজ করবেন কি নিশ নিয়ে কাজ করবেন, যেমন আপনি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করতে পারেন, আপনি গেম রিলেটেড নিশ নিয়ে কাজ করতে পারেন, আপনি মুভি রিলেটেড নিয়ে কাজ করতে পারেন, এরকম রিলেটেড নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রথমে ফার্স্ট আপনাকে নিশ চুজ করতে হবে, কোন নিশটা নিয়ে বর্তমানে ভালো চলতেছে ওয়ার্ল্ডে। সাপোজ আমি আমি সাজেস্ট করব আপনি মুভি নেবেন, না হয় আপনি
গেম রিন গেম রিলেটেড নিশ নিয়ে কাজ করবেন, তো আপনি ডাইরেক্ট ইয়া করবেন। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে যাই। সো আমি আপনি এখান থেকে গেম মুভি নিয়ে কাজ করবেন, সামস আমি একটা এখান থেকে একটা মুভি নিয়ে কাজ করব, যেমন আমি একটা মুভি রিলেটেড জিনিস নিয়ে কাজ করব, আপনারা অন্য অন্য জিনিস নিয়ে কাজ করতে পারেন। আমি একটা ট্যাব ওপেন করি, এখান থেকে একটা ট্যাব ওপেন করি, এখান থেকে আমি একটা ট্যাব ওপেন করি, সাপোজ আমি এখান থেকে নতুন একটা নিউ ব্লগ ওপেন করলাম, ব্লগের নাম দিই, আমি ব্লগের নাম দিব, সাপোজ আমি এখান থেকে ব্লগের নাম দিব নিউ মুভি এইচডি, নিউ মুভি এইচডি, ফ্রি নিউ ফ্রি মুভি, এরকম টাইপের নিউ মুভি, ফ্রি নিউ এইচডি মুভি, ফ্রি নিউ এইচডি মুভি। এরকম দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম ফ্রি নিউ এইচডি মুভি। তারপর নেক্সট যাই, আপনারা ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয়, ব্লগে কিভাবে কাজ করতে হয় সেটা তো জানেন, ঠিক আছে। আবার এখানে একটা আপনার ওয়েবসাইট দেই, ওয়েবসাইট যেমন ওয়েবসাইট মানে ডোমেন নেম, কাস্টম ডোমেন নেমটা এখানে দিতে হবে, মুভি নিচ্ছে না, একটা শর্ট নেম দিই। এভাবে এই ডোমেন এভাবে দিয়ে দিবেন, তারপর সেভ দিবেন। আপনার কিন্তু একটা ডোমেন এখানে ব্লক সাইট আপনার অটোমেটিক এখানে তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে যাওয়ার পর আমরা কাজ করব কি, একটা নিউ পেজ নিব, নিউ ট্যাব নিব, নিউ পোস্ট নিব, একটা নিউ পোস্ট ওপেন করি। ওপেন করার পর এখানে আপনার এইচটিএমএল ভিউ আছে না, আমরা ফটো ভিউতে যাই, সুইচটা অন করব। অন করার পর এখানে আমরা যেহেতু মুভি রিলেটেড নিয়ে কাজ করতে পারি, আমার তো মার্কেটে ইংলিশ কি মুভি চলতেছে, মানে ইউনাইটেড স্টেটের লোকজন কি মুভি দেখতে পছন্দ করে, আমাদের এগুলো কিন্তু নেটে সার্চ করতে হবে, নতুন নতুন কি কি মুভি আসতেছে এগুলো সার্চ করবো, এগুলো আমরা সবসময় দেখবো। তো সাপোজ আমি ইন্ডিয়ান কোনো একটা মুভি নিয়ে কাজ করব, বা অন্য দেশের কান্ট্রির একটা মুভি নিয়ে কাজ করবো, তো আমরা একটু গুগলে সার্চ করি, গুগলে সার্চ একটা আমরা একটু গুগলে সার্চ করি, যেমন উইকিপিডিয়াতে যাই, যেমন নিউ মুভি দেখি কি আছে, নিউ মুভি 2022 দেখেন, এখানে কিন্তু অনেক নিউ মুভি আছে, নিউ মুভি আছে। তা এর মধ্যে রিলিজ হয়েছে কোনটা, এর মধ্যে পুষ্পা পুষ্পা মুভিটা রিলিজ হয়েছে, 16 তারিখে মুভিটা রিলিজ হয়েছে। তো আমরা এখানে যাই, পুষ্পা মুভিতে একটু ক্লিক করি, বা আমরা এখান থেকে একটু ব্যাকে যাই, এখানে পুষ্পা যে সিলেক্ট করি, বা আপনি হিন্দি কোনো মুভি যদি পান, পুষ্পা মুভি হিন্দি ক্লিক করলাম, করার পর দেখেন এখানে এরকম ভাবে আছে। আমরা একটু পুষ্পা মুভির উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়া কোথায়, এই যে উইকিপিডিয়াতে, উইকিপিডিয়াতে আসলাম, আসার পর দেখেন এটি একটু ওপেন করি, ওপেন করার পর এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, এই মুভির কাস্টম ডিটেলস এ টু জেড আমরা এখানে দিয়ে দেওয়া আছে, এ টু জেড এখানে দিয়ে দেওয়া আছে। তো আমরা এখানে আমি একটা ব্লগ ওপেন করছিলাম, দেখেন এই আমার আরেকটা আমি ব্লগ ওপেন করছিলাম, যেমন আমি এই ব্লগটাও ওপেন করি, এই মুভি নিয়ে আমি একটা কন্টেন্ট লকার তৈরি করছিলাম, দেখেন এই মুভিটা আমি কিভাবে সাজাইছি, দেখেন এই মুভিটা আমি কিছু প্রথমে ওরা আমরা মুভির নেম দেব, মুভির নেম, তারপরে জেনারেট দেব, এটা কি ধরনের আপনার মুভি সেটা দেব, তারপরে ইয়ার দেব, তারপরে কাস্টিং দেব,
তারপরে ডিরেক্টরের নাম দিব, তারপরে আপনার প্রডিউসারের নাম দিব, তারপরে IMDb রেটিং পয়েন্ট দিব, তারপরে মুভি ট্রেলার দেবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা মুভি নেম দেবো, তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম, আপনার এটা লিখে নেবেন, টাইপ করে নেবেন, তারপর আমি সাপোজ আমি এটা পুরোটাই কপি করে নিলাম, পুরোটাই কপি করে নিলাম আপনার এডেগুলো নিয়ে নেবেন, এগুলো আপনারা নিয়ে নেবেন। আমি এই যে সাপোজ আমি এটা মুভির নেম, এই যে দেখেন মুভির নেম, এই যে পুষ্পা পার্ট ওয়ান, তারপরে যে ডিরেক্টর নেম দিবেন, তারপর রাইটার নেম, তারপরে এই যে এটা দিয়ে দিবেন সুমিত, তারপরে কাস্টিং কারা কারা হাতে আছে, যে কাস্টিংয়ে কে কে আছে, এটুক যেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, এইগুলো ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন পার্ট ওয়ানে। তো তারপর এখন আমরা মুভি ট্রেলার যে দিচ্ছি, মুভি ট্রেলারটা কোথায় পাবো? মুভি ট্রেলার তো আমাদের দিতে হবে ভাই, ঠিক আছে। আমি মুভি ট্রেলার নিতে হলে আমরা একটু ইউটিউবে সার্চ করবো, যেমন আমি যদি ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে আসি, নেট চলো নাকি, ইউটিউবে আসি। আসার পর এখানে পুষ্প মুভি ট্রেলার আমি দেব, দেখি পুষ্প মুভি ট্রেলার, এই যে পুষ্প মুভি হিন্দি, দেখি এখানে দিয়ে দিল। তারপর এখানে আসার পর দেখেন পুষ্প মুভি ট্রেলার কিন্তু আছে, অনেক ট্রেলার আছে পুষ্প মুভি ট্রেলার, ট্রেলার RR মুভি ট্রেলার, এরকম সার্চ করার পর এইখান থেকে আমরা এই ট্রেলারটা এখানে দিয়ে দেবো। তো এখানে দেওয়ার পর তখন দেখেন আমি এটা পুশ করি একটু, দেওয়ার পর এই যে শেয়ার অপশন আছে না, শেয়ার অপশনে ক্লিক করবেন, করার পর এইখান থেকে এই যে এমবেড কোডটা আছে না, এমবেড কোড, এই এমবেড কোডটা আপনারা নেবেন, এমবেড কোডটা এখান থেকে এভাবে কপি করবেন, ঠিক আছে, এখান থেকে কপি করবেন। কপি করার পর আমরা ব্লক সাইডে চলে আসবো, ব্লক সাইডে আসার পর এই যে এখানে আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে কম্পোজ ভিউ এখানে ক্লিক করবেন, সরি কম্পোজ ভিউ না, HTML ভিউ, HTML ভিউতে ক্লিক করবেন। করার পর দেখেন এই যে মুভি ট্রেলার রয়েছে না, মুভি ট্রেলার আমরা লিখছি, লেখার পর আমরা এখান থেকে ট্রেলারটা একটি স্পেস দিয়ে এটা নামাই দেবো, এখানে দেওয়ার পর এখানে আমরা ব্যাগে চলে যাবো, ব্যাগে আসবো, ঠিক আছে, ব্যাগে আসবো। এখান থেকে আমরা একটু এটা এখন ক্লিক করে নিই, তারপর সুইচ দেবেন, তারপর দেখেন এখানে কিন্তু মুভি ট্রেলারটা কিন্তু এখানে চলে আসছে, এটা এরকম হচ্ছে কারণ আমরা এটা পাবলিশ দিই, পাবলিশ দিলে এখানে কিন্তু এরকম চলে আসবে। তো এখন আমরা কি করব, একটা মুভির অফিসিয়াল পোস্টার দিব, অফিসিয়াল পেজ, অফিসিয়াল যে পোস্টার আছে না, এই পোস্টারটা দেবো। তো আমরা এখান থেকে যে উইকিপিডিয়ার থেকে আমরা এই পোস্টারটা নামাই নেবো, তখন উইকিপিডিয়ার থেকে এই পোস্টারটা নামাই নিলাম, ঠিক আছে, এই পোস্টারটা নামাই নিবেন, বা আমার পোস্টারটা নামানো আছে এই জন্য আমি নামাচ্ছি না। এখান থেকে যে এই ইমেজ, ইনসেট ইমেজ আছে না, ইনসেট ইমেজে ক্লিক করার পর এখানে চলে আসার পর এখান থেকে আমরা আমার ডেস্কটপে নামানো আছে, এটা কোথায়, এটা এই যে নামানো আছে, এটা আমি এটা এখানে দেখে নিয়ে দিলাম। তারপর এটা একটু এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা সরাসরি আমি এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। তারপর এখানে একটা জিনিস দেখেন এখন কি লেখা আছে, এখন এরকম লেখা আছে, দেখার পর এখন আমরা একটা জিনিস দেব, সেটা হলো স্টোরি লাইন, স্টোরি লাইন, এই যে স্টোরি লাইনটা আছে না, এই যে স্টোরি লাইন, এই স্টোরি লাইনটা, এই স্টোরি লাইনটা আমরা কোথায় পাবো, এই যে আমরা এখান থেকে আমরা সরাসরি স্টোরি লাইন, পুষ্প মুভি স্টোরি লাইন, ঠিক আছে, এখানে দেখেন অনেক রকম স্টোরি লাইন আছে,
বা এই মুভিতে কি কি আছে, ঠিক আছে, এ টু জেড পুষ্প মুভি স্টোরি লাইন আপনি লিখে নেবেন, বা এই যে যে ইস পুষ্প হিট ফ্লপ ফ্লপ এরকমভাবে লিখে নেবেন, এইভাবে দেখে নেবেন টোটাল কালেকশন, ঠিক আছে, এভাবে আপনার দেখে নেবেন যে পুষ্প মুভি স্টোরি লাইন, বা আপনি যদি এখানে লেখেন যে পুষ্প মুভি স্টোরি লাইন, এখানে লিখলে পরে অটোমেটিক পুষ্প মুভি স্টোরি লাইনটা আপনার চলে যাবে, তখন ওইটা কপি করে দিয়ে দেবেন। তো আমার এখানে কপি করা আছে, আমি এখান থেকে সরাসরি এটা আমি কপি করে নিলাম, আমি আপনাদের ক্লাসটা তাড়াতাড়ির জন্য আমি এটা নিয়ে নিতেছি, ঠিক আছে। তো নেব, নেওয়ার পর এখান থেকে আমি স্টোরি লাইনটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, স্টোরি লাইনটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর একটা জিনিস দেখবেন, দেওয়ার পর আপনারা এই যে এখানে আসবেন, আসার পর এখানে একটা বাটন দেখবেন, ডাউনলোড বাটন, এই যে ক্লিক করবেন, করার পর আপনারা একটা এই যে ডাউনলোড বাটন, এই বাটনগুলো কোথায় পাবেন, এই যে ডাউনলোড বাটন আমি নামে রেখেছি, ডাউনলোড বাটন দেখেন, ডাউনলোড বাটন নামে রেখেছি আমি, এখানে ডাউনলোড বাটন দিয়ে দেবেন। তো ডাউনলোড বাটন কোথায় পাবেন, এই যে আমি এই যে আপনি এখানে লিখবেন পিএন ডাউনলোড বাটন পিএনজি লিখবেন, ডাউনলোড পিএনজি ইমেজ, এটা ডাউনলোড পিএনজি আইকন বা ইমেজ এটা দিয়ে দেবেন। তারপর ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন যে এখানে অনেক রকমের বাটন আছে, আপনারা এখান থেকে বাটনগুলো সেভ অ্যাজ করে নিলে অটোমেটিক ডাউনলোড বাটনগুলো নেমে যাবে, ঠিক আছে। তো আমার নামানো, আমি তো সময় নষ্ট করবো না, সরাসরি আমি এখানে চলে যাবো। ডাউনলোড বাটন আসার পর আরেকটা কাজ করবেন, এই যে পুষ্প মুভির যে এটা আছে না, এই ইমেজটা একটু কার্সার করে নেবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তারপর এই যে ব্লগার আছে না, ব্লগার ডট কম, এখানে আপনি লিখে দেবেন পুষ্প ইমেজ ইমেজ, তারপর আপনি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবেন, অটোমেটিক এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এখন ডাউনলোড বাটনে আমাদের একটা এই যে পুষ্প যে ট্রেলার দিছি, ওরা ট্রেলার দেখলো, ইমেজ দেখলো, কিন্তু কোনো ভিজিটর যদি এখন সার্ভে কমপ্লিট করে মুভি না পায়, তাহলে কিন্তু আপনাকে যদি রিপোর্ট করে তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা softfix.com অথবা আরেকটা মুভি নামানোর সাইট আছে, ওই সাইটে যাবেন, যার উপর মুভিটা নামাবেন, মুভিটা নামানোর পর এই যে মুভিটার নাম হবে, নামানোর পর আপনি আমি একটা জিনিস দেখি, নামানোর পর এই যে গুগল ড্রাইভ আছে না, এই গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে যাওয়ার পর ওই মুভিটা গুগল ড্রাইভে আপলোড করবেন, ঠিক আছে। গুগল ড্রাইভে আপলোড করার পর এখান থেকে আপনি সরাসরি মুভিটা লিংক আপনার এই সাইডে আসে, যখন উনি যদি ক্লিক করে অটোমেটিক মুভিটা উনি দেখতে পাবেন। সাপোজ মনে করলেন আমার এটাই এই মুভিটাই, আমার এই মুভিটাই আপনার গুগল ড্রাইভে আমি আপলোড করে রাখছি, এখান থেকে আমি এটা কপি করে নিই, এই লিঙ্কটা কপি করে নিই, সেমভাবে এভাবে কপি করে দিন, কপি করার পর ব্লক সাইডে আসবেন, আসার পর এখান থেকে আপনি এটা এইভাবে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিলাম, পেস্ট করার পর আমার এখানে কাজ শেষ, আমার কিন্তু আর কাজ নেই, আমি এটা পাবলিশ দিয়ে দেবো, বা এখানে আমি একটা টাইটেল দিই, পুষ্প মুভি এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিই, এইখানে দিয়ে দিই, ঠিক আছে, বা ফ্রি মুভি ফ্রি এইচডি মুভি, তারপর এখান থেকে আপনি পাবলিশ দিয়ে দেবেন, আপনার ব্লক সাইট কিন্তু এখানে হয় অটোমেটিক হয়ে গেল, সিম্পল বিষয়। এখানে আসার পর রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে আপনি ভিউ ব্লককে যখন আপনি ইয়া করবেন, তখন আপনার মুভিটা কিন্তু এরকমভাবে আসবে। তো এখান থেকে একটা জিনিস দেখেন,
আমার কিন্তু থিমটা এরকম আছে, তা আমরা একটা থিমটা চেঞ্জ করে নিই। যেমন আমি এখান থেকে একটা থিমে যাই, এখান থেকে আমি একটা একটু ইয়া দিই। দেখেন এখন কিন্তু দেখাচ্ছে না। এখন কোনো ভিজিটর যদি সরাসরি আমার এখানে আসে, এই লেখাগুলো আপনারা একটু সুন্দর করে সাজায় নেবেন, লেখাগুলো একটু সুন্দর করে সাজায় নেবেন। আপনি আমি আপাতত আপনাদের বুঝানোর খাতে এরকম দিচ্ছি, লেখাগুলো একটু সুন্দর করে সাজিয়ে নেবেন। এখন কোনো ভিজিটর যদি আসে, আসার পর আপনার ফ্রি মুভি এইচডি অবশ্যই দেখবে, দেখার পর সাবজেক্ট এনে ক্লিক করবে, আপনার এটা ট্রেলার দেখবে, দেখার পরে আপনার এটি দেখবে, স্টোরি লাইন দেখবে, দেখার পর সরাসরি ডাউনলোড থেকে আপনার মুভিটা ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি এটা আমি ডাউনলোড দিয়ে দেখেন, আমি ওই যে লিঙ্কটা লিঙ্ক আপ করছিলাম না, সরাসরি ওইখানে নিয়ে চলে যাবে। দেখেন এখানে নিয়ে চলে আসলো সরাসরি। আপনি যদি লিঙ্ক আপ করে আপনার ওই যে গুগল সাইডে গুগল ড্রাইভে যদি আপনি আপনার লিঙ্কটা পেস্ট করে রাখেন, তাহলে অটোমেটিক আপনার ওইখানে দেখাবে। তো আবার ও সার্ভে করবে, তাহলে কোনো রিপোর্ট করবে না, সার্ভে করে আবার সার্ভে করবে, আবার উনি বের হয়ে যাবে, যা বের হয়ে যাবে আবার সার্ভে করবে, উনি আবার বের হয়ে যাবে আবার সার্ভে করবে। যতবার সার্ভে করবে ততবার আপনার আপনার ওই রেভিনিউটা আপনার এখানে আসবে। ইভেন ও যদি লিঙ্কটাও শেয়ার করে অন্যজনের সাথে, তাও আপনি রেভিনিউটা পাবেন, এভাবে কাজ করবেন। তাহলে আমরা সরাসরি এটা করলাম। তো এখন এখানে আসলাম, আসার পর একটা জিনিস দেখেন, আমরা এই যে সব কিছু করলাম কিন্তু আমার কিন্তু নেটওয়ার্কের এই নেটওয়ার্ক থেকে যে আমরা কন্টেন্ট লকার নিলাম, আমার কিন্তু ফায়দা নাই। তো এখানে ওরা দেখবে, দেখে চলে যাবে, দেখে কিন্তু ফায়দা নেই। তো এইখানে যে কন্টেন্ট লকারটা অ্যাড করতে হলে আমার প্রথমে কী করতে হবে, সরাসরি যে লকারে আসলাম, আশা করি যে গেট কোড আছে, এই গেট কোডে ক্লিক করবো। গেট কোডে ক্লিক করার পর এই যে আপনার দেখা যাবে স্কিপ টাইপ টেক্স, এই স্কিপ একটা আমাকে ওরা জাভা স্ক্রিপ্টের একটা আপনাকে ওরা আমাকে একটা কোড দিছে, ফাইল দিছে, এই যে এটা HTML একটা ফাইল দিছে, এটা আমার কাজ করতে হবে। এটা কিভাবে করতে হবে, ওরা আমরা এখানে কোথায় বসাবো, যেমন আমি এটা কপি করলাম, কপি করার পর কোথায় বসাবো এটা কিন্তু আমরা কেউ জানি না। এটা করতে হলে কী করতে হবে, আমরা এই যে এখানে লিখে দিছে প্লেস দ্য ফলো স্কিপ হেড টু হেড, এটা হেড টু হেড ওয়েবসাইটে দিতে হবে। তো হেড টু হেড আমরা কোথায় পাবো, আমরা এখান থেকে গেট কোড নিলাম, তারপর কপি করলাম, তারপর হেড টু হেড আমি কোথায় পাবো, আমি তো ঝামেলায় পড়ে গেলাম, হেড টু হেড কোথায় বসাবো। হেড টু হেড বসাতে গেলে আমার কী করতে হবে, আমাদের এই যে এই অপশন আছে না, আমরা এই থিমটা নিছি, এই যে থিম অপশন আছে না, আসার পর এখান থেকে এই যে কাস্টম আছে না, কাস্টমে ক্লিক করবো, সরি কোন থিমটা নিছি, এই থিমটা নিছি, অ্যাপ্লাই তো এটিতে নিছি থিমটা, রিফ্রেশ করার পর দেখেন এখানে আসলাম। আসার পর এই যে কাস্টম আছে না, কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করো, ক্লিক করো বা এখানে আইকনটা ক্লিক করো, ক্লিক করে এই যে এডিট এডিট HTML এইখানে আসবেন, আসার পর এটা ওপেন করবেন। করার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে হেড টু হেড, আমি হেড টু হেড কোথায় পাই, এই যে আপনার হেড টু হেড, হেড টু হেড এই যে লেখা আছে হেড কন্টেন্ট, ঠিক আছে, হেড টু হেড এই লেখার নিচে আমরা এই লেখাটা স্পেস দিয়ে স্পেসতে পেস্ট করে দেবো, এখান থেকে সেভ দিয়ে দেবো, আমরা সেভ করে দিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। তারপর এখন যদি আমি এটা আমি যদি এটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিই, দেখেন ব্লক, এটা যদি রিফ্রেশ দিই দেখেন আমাকে আটকায় দিছে, ঠিক আছে, আটকায় দিছে। কেমন করে আটকায় দিলাম, আমি ওইটা পোস্ট করে দিলাম, তারপর এখানে কিন্তু আটকায় দিয়েছে। দেখেন এই যে ফ্রিল্যান্সার জরিফ নিন, আমার বাংলাদেশে এই দুটো অফার আছে। এখন যদি কেউ যদি এখানে দুইকে যদি সার্ভেটা কমপ্লিট করে, তাহলে অটোমেটিক কন্ট্রোল লকারটা কমপ্লিট করে, তাহলে অটোমেটিক আমি এই রেভিনিউটা পাওয়া যাবো। যেমন এই দুটো অফার আমার বাংলাদেশে আছে, আপনি ইউনাইটেড স্টেট আমেরিকা, তারপরে যে দেশের যে দেশের ট্রাফিক ভিজিট করুক না কেন, যদি দুইটা সার্ভেটা কমপ্লিট করে যদি মুভিটা দেখতে চায় ডাউনলোড করে, তাহলে সেই মুভির যে সার্ভে কমপ্লিট যে রিভিনিউটা আছে, ওই দেশের যে অফারটা আছে, সেই অফারটা আমরা অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে এসে যোগ হয়ে যাবে।
তো আমরা আমাদের যেহেতু নতুন নতুন অবস্থায় আমাদের অবস্থায় আমরা এই কন্টেন্ট লকার নিয়ে কাজ করব। কন্টেন্ট লকার নিয়ে কাজ করার পাশাপাশি আমরা এই বিভিন্ন দেশের অফার আছে এই অফারগুলো নিয়ে আমরা কি করব, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার মাধ্যমে আমরা অফারগুলো প্রমোট করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক আছে, টুইটার আছে, টাম্বলার আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে আপনার আরেকটা কি বলে, দেখ অনেকগুলো সাইট আছে, সোশ্যাল সাইট আছে, এই সাইটগুলোতে আমরা অফারগুলো প্রমোট করব। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন আপনি যখন এই আপনি ব্লক সাইডে যদি কোনো ভিজিটর আসে সার্ভে কমপ্লিট করে, এইখানে ট্রাফিকগুলো অটোমেটিক থেকে যাবে। আপনি যখন 4000-এর উপরে ট্রাফিকগুলো হবে তখন আপনি পপকাস্ট থেকে অ্যাড নিতে নেবে, অ্যাড নিতে পারবেন। ওই অ্যাড নিয়ে আপনি এখানে অ্যাড দিতে পারবেন, তখন আপনি ওই এই অ্যাডের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। একবারে সোজা সিম্পল বিষয়, না পারার কিছু নাই, ঠিক আছে? যদি না পারেন আবার আমাকে বলবেন, আমি সব হেল্প করে দেবো, সমস্যা নেই, অল টাইম সাপোর্ট দেবো। আর আরেকটা বিষয়, আপনাদের এখান থেকে অফার নিয়ে ডাইরেক্ট আপনি আপনার টার্গেটেড কান্ট্রির কাছ থেকে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করবেন। ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আমার ভিডিও আছে, আপনাকে ভিডিওর লিঙ্কটা আমি আপনাকে দেখে দিয়ে দেবো, পেস্ট করে দেবো, আপনারা সবাই দেখে নেবেন ভিডিওর লিঙ্কটা, ভিডিওটা। বিষয়টা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সবাই এখন একটু কথা বলতে পারেন, আমি সবার আগে উত্তর নিতে, অ্যান্সার নেই, দেখি কে কি, কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারে।